بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হামিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হইতে অবতীর্ণ إن في السماوات والأرض لآيات للمؤمنين নিশ্চয়ই আকাশ মণ্ডলীয় পৃথিবীতে নিদর্শন রইয়াছে মুমিনদের জন্য وفي خلقكم وما يبث من دابة آيات لقوم يوقنون তোমাদের সৃজনে এবং জীবজন্তুর বিস্তারে নিদর্শন রইয়াছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন ফাআহয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া তাসরিফির রিয়াহি আয়াতুল লিকাওমিন ইয়াকিলুন নিদর্শন রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য রাত্রি ও দিবসের পরিবর্তনে এবং আল্লাহ আকাশ হইতে যে বারি বর্ষণ দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর পুনর্জীবিত করেন তাহাতে ও বায়ুর পরিবর্তনে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআই হাদীসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন এইগুলি আল্লাহর আয়া যাহা আমি তোমার নিকট তিলাওয়াত করিতেছি যথাযথভাবে সুতরাং আল্লাহর এবং তাহার আয়াতের পরিবর্তে উহারা আর কোন বাণীতে বিশ্বাস করিবে ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসীম দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপী يَسْمَعُ آيَاتِ اللَّهِ تُتْلَى عَلَيْهِ ثُمَّ يُصِرُّ مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ যে আল্লাহর আয়াত সমূহের তিলাওয়াত শুনে অথচ উদ্ধতের সঙ্গে অটল থাকে যেন সে উহা শুনে নাই উহাকে সংবাদ দাও মর্মন্তুর শাস্তি وَإِذَا عَلِمَ مِنْ آيَاتِنَا شَيْئًا اتَّخَذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ যখন আমার কোন আয়াত সে অবগত হয় তখন উহা লইয়া পরিহাস করে উহাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি مِنْ وَرَائِهِمْ جَهَنَّمْ ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم উহাদের পশ্চাতে রহিয়াছে জাহান্নাম উহাদের কৃতকর্ম উহাদের কোনো কাজে আসিবে না উহারা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে অভিভাবক স্থির করিয়াছে উহারাও নহে উহাদের জন্য রইয়াছে মহাশাস্তি হাযা হুদা ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম লাহুম আযাবুম মির রিজজিন আলীম এই কুরআন সৎপথের দিশারি যাহারা তাহাদের প্রতিপালকের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে উহাদের জন্য রয়েছে অতিশয় মর্মন্তুর শাস্তি الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون আল্লাহই তো সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন যাহাতে তাহার আদেশে উহাতে নৌযান সমূহ চলাচল করিতে পারে ও যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যেন তোমরা তাহার প্রতি কৃতজ্ঞ হও وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর সমস্ত কিছু নিজ অনুগ্রহে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে তো রইয়াছে নিদর্শন। قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون مومن در کے بولو تہارا جنو کھما کرے اوہ در کے جارا اللہ دیبوز گلیر پرتشا کرنا یا اے جنو چھے اللہ پرتک شمپردائی کے تہار کی تو کرمت جنو پرتدان دیبین من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون جے شات کرم کرے شتہار کلنر جنن اوہا کرے ایبن کہو مند کرم کرے لے اوہر پتفل شئی بھوک کری بے اتو پار تم را تمہ در پتفالک نکٹ پتہ بٹی تو ہوئی بے وَلَقَدْ آتَيْنَا بَنِي إِسْرَائِيلَ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى الْعَالَمِينَ عَمِتُ بُنِي إِسْرَائِيلَ كِتَابَ كُرْتِتُّو ও নবুয়াত দান করিয়াছিলাম এবং উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়াছিলাম এবং দিয়াছিলাম শ্রেষ্ঠত্ব বিশ্ব জগতের উপর وَآتَيْنَاهُمْ بَيِّنَاتٍ مِّنَ الْأَمْرِ فَمَا اخْتَلَفُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون আমি উহাদেরকে সুস্পষ্ট প্রমাণ দান করিয়াছিলাম দিন সম্পর্কে উহাদের নিকট জ্ঞান আসিবার পর উহারা শুধু পরস্পর বিদ্বেষবশত বিরোধিতা করিয়াছিল উহারা যে বিষয়ে মতবিরোধ করিত তোমার প্রতিপালক কিয়ামতের দিন উহাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করিয়া দিবেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون يار پر آمی تمہاکے پرتشتی تو کریا چھے دین ایر بیشش بیدان ایر اپور شتران تمہیں اوہر انشارن کرو اگدر خیال کشیر انشارن کریونا إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين الله مقابلة وهارا تمار كونو يوبوكار كوريتے پاري بنا ظالم رتو اكي اپرير بندو ار الله متقي دير بندو هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون اي قرآن مانوب جاتي جنو شو اسپشت دولين ابن نشجيد بششي شمپردائر جنو پتو ندش و رحمت أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون دشكتی کاریا کی منے کرے جے آمی جیبون و مٹر دیکھ دیا اوہدر کے تحادر شمان گننو کریبو যাহারা ইমান আনে ও সৎকর্ম করে উহাদের সিদ্ধান্ত কত মন্দ وَخَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং যাহাতে প্রত্যেক ব্যক্তিকে তাহার কর্ম অনুযায়ী ফল দেওয়া যাইতে পারে আর তাহাদের প্রতি জুলুম করা হইবে না আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি
وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون তুমি কি লক্ষ্য করিয়াছ তাহাকে যে তাহার খেয়াল খুশিকে নিজ ইলা বানাইয়া লইয়াছে আল্লাহ জানিয়া শুনিয়াই উহাকে বিভ্রান্ত করিয়াছেন এবং উহার কর্ণ ও হৃদয় মোহর করিয়া দিয়াছেন এবং উহার চক্ষুর উপর রাখিয়াছেন আবরণ অতএব আল্লাহর পরে কে তাহাকে পথ নির্দেশ করিবে তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر وما لهم بذلك من علم إن هم إلا يظنون وهرا بولي একমাত্র পার্থিব জীবনেই আমাদের জীবন আমরা মরি ও বাঁচি আর কালই আমাদেরকে ধ্বংস করে বস্তুত এই ব্যাপারে উহাদের কোনো জ্ঞান নাই উহারা তো কেবল মনগড়া কথা বলে وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ مَا كَانَ حُجَّتَهُمْ إِلَّا أَنْ قَالُوا ائْتُوا بِآبَائِنَا إِن كُنْتُمْ صَادِقِينَ উহাদের নিকট যখন আমার সুস্পষ্ট আয়াত আবৃত্তি করা হয় তখন উহাদের কোনো যুক্তি থাকে না কেবল এই উক্তি ছাড়া যে তোমরা সত্যবাদী হইলে আমাদের পূর্বপুরুষদেরকে উপস্থিত করো قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ বলো আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামত দিবসে একত্র করিবেন যাহাতে কোনো সন্দেহ নাই কিন্তু অধিকাংশ মানুষ তাহা জানে না ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমা ইযি ইখসারুল মুবতিলুন আকাশমণ্ডলীয় পৃথিবীর আধিপত্য আল্লাহরই যেদিন কিয়ামত সংঘটিত হইবে সেদিন মিথ্যাশ্রয়ীরা হইবে ক্ষতিগ্রস্ত ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়াহ كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون এবং তুমি প্রত্যেক সম্প্রদায়কে দেখিবে ভয়ে নত জানো প্রত্যেক সম্প্রদায়কে তাহার আমলনামার প্রতি আহ্বান করা হইবে ও বলা হইবে আজ তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইবে যাহা তোমরা করিতে هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون এই আমার লিপি ইহা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে সত্যভাবে তোমরা যাহা করিতে তাহা আমি লিপিবদ্ধ করিয়াছিলাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের প্রতিপালক তাহাদেরকে দাখিল করবেন স্বীয় রহমতে ইহাই মহা সাফল্য وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مُجْرِمِينَ পক্ষান্তরে যাহারা কুফরি করে তাহাদেরকে বলা হইবে তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ পাঠ করা হয় নাই কিন্তু তোমরা অদ্ভুত প্রকাশ করিয়াছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায়
ظَنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ যখন বলা হয় আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য এবং কিয়ামত ইহাতে কোনো সন্দেহ নাই, তখন তোমরা বলিয়া থাকো আমরা জানি না কিয়ামত কি, আমরা মনে করি ইহা একটি ধারণা মাত্র এবং আমরা এ বিষয়ে নিশ্চিত নই। উহাদের মন্দ কর্মগুলি উহাদের নিকট প্রকাশ হইয়া পড়িবে এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রুপ করিত তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين আর বলা হইবে আজ আমি তোমাদেরকে বিস্মৃত হইব যেমন তোমরা এই দিবসের সাক্ষাৎকারকে বিস্মৃত হইয়াছিলে, তোমাদের আবাসস্থল হইবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না। فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ ইয়া এই জন্য যে তোমরা আল্লাহর নিদর্শনাবলীকে বিদ্রুপ করিয়াছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করিয়াছিল, সুতরাং সেদিন উহাদেরকে জাহান্নাম হইতে বাহির করা হইবে না এবং আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না। فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَاوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশ মণ্ডলীর প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক ও জগৎসমূহের প্রতিপালক। وَلَهُ الْكِبْرِيَاءُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ আকাশ মণ্ডলী ও পৃথিবীতে গৌরব গরিমা তাহারই এবং তিনি পরাক্রমশালী।